ধর্মনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সমালোচনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর কর্তাদের কোনো অনুষ্ঠান সম্পর্কে ভাবনা চিন্তা যেমন নেই, তেমনি তাদের গবেষণার কোনো বালাই নেই বলে জানিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরে জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজ ভাষণে বিরক্তি প্রকাশ করেছেন। বুধবার থেকে ধর্মনগর শুরু হয়েছে তিন দিনব্যাপী উত্তর জেলা ভিত্তিক সরস মেলা। বিবিআই মাঠে জেলাভিত্তিক সরস আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মেলায় মোট আটটি ব্লকের সহায়ক দলের সদস্যরা তাদের হাতে তৈরি সামগ্রী পসরা হিসেবে নিয়ে আসেন, মেলায় যোগদান করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গীত পরিবেশনে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছোঁয়া। এর মধ্যেই উদ্বোধকের ভাষণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সমালোচনা করেন। মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের কর্তাদের কোনো অনুষ্ঠান সম্পর্কে যেমন ভাবনা চিন্তা নেই, তেমনি তাদের গবেষণার কোনো বালাই নেই বলে নিজ ভাষণে অসন্তুষ্টি প্রকাশ করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। Suggestion for the ICAT department. আজকে বই মেলা আগরতলা, আমি কয়েকটা মেলায় আগরতলা উদ্বোধন ছিলাম। সেখানকার যে সূচিগুলো তৈরি করে এক্সিলেন্ট, আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, ধরো আমাদের বাঙালির গর্ব। সরস মেলা এসে 21শে ফেব্রুয়ারি গান ICAT ডিপার্টমেন্টের নজরও দেন না, চিন্তাও করেন না, বোঝেন না, ভাবেন না। আর ভাবের মধ্যে কেউই কিছু বুঝে না, কেউই কিছু জানে না, একটা হইলে হয়ে গেছে, তাই। আর ওনারা তো সেই কবে থেকে চাকরি পেয়েছে জানে না, কোনো রিসার্চ নাই, কোনো ঠিক করে আলোচনা নাই, যে বুঝে তার কাছ থেকে যেটা মর্ম বেদনার কারণ হয় এগুলো দেখবেন। ICAT-এর সঞ্জীব বাবু আছেন কিনা আমি জানি না, সবই টবে ছিল কোথায় এগুলো বলতে পারবো না, সুতরাং দেখতে হবে। তবে রাজ্য মহিলাদের সশক্তিকরণে বর্তমানে যে হারে সহায়ক দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সে পরিসংখ্যান তুলে ধরে এর প্রশংসা করলেন অধ্যক্ষ। পাশাপাশি তিনি জানান, একটা সময় ধর্মনগরে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সংখ্যা ছিল সবে মাত্র 21 থেকে 22, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 74। এ ব্যাপারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কর্তাদের এ ব্যাপারে তৎপর হওয়ার উপদেশ দিলেন। তবে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিনে সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাতৃভাষা দিবসের সঙ্গে ততটা অসামঞ্জস্যপূর্ণ নয় বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এক্ষেত্রে নিজের ভাবনা চিন্তা চেতনায় বিধানসভার অধ্যক্ষের অভিমত থাকতেই পারে। মনে রাখতে হবে, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কিন্তু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এক্ষেত্রে তার উপদেশ মোটেও অমূলক নয়। তবে এদিন যে কারণে অধ্যক্ষ ধর্মনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কর্তাদের সমালোচনা করলেন, সেই দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে একটা সমন্বয়ের অভাব রয়েছে তা স্পষ্ট হয়ে গেল বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। যাই হোক, এর মধ্যেই বুধবার ধর্মনগরে শুরু হলো উত্তর জেলা ভিত্তিক সরস মেলা। আগামী 24 ফেব্রুয়ারি এই মেলার পরিসমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যাঙ্কার।